এক গ্রামে রাম নামের এক ব্যাপারী থাকত। তার স্ত্রীর নাম ছিল সরিতা। তার একজন 8 বছরের মেয়ে ছিল। তার নাম ছিল কমলা। রামের গ্রামের বাজারে একটা ছোট দোকান ছিল। প্রত্যেক দিনের জিনিসপত্র বিক্রি করে রাম নিজের গৃহস্থী চালাত। একদিন রাম নিজের স্ত্রীকে বলে, সরিতা, এই দোকানের কাজের জন্য আমি একটু পাশের গ্রামে যাচ্ছি, সন্ধ্যের মধ্যে ফিরে আসব। কিন্তু যদি আমরা দুজনেই চলে যাই তাহলে কমলা তো ঘরে একা রয়ে যাবে, ওকে কে দেখবে? মা বাবা তোমরা যাও, আমি থাকতে পারবো একা, আমার চিন্তা করো না। ঠিক আছে, কিন্তু বাইরে কিন্তু বেশিক্ষণ খেলবে না, বাড়িতেই থাকবে। নিজের মেয়ে কমলাকে ঘরে ছেড়ে দিয়ে রাম আর সরিতা পাশের গ্রামে গেল। কমলা নিজের ঘরের সব কাজ করে নিল আর নিজের পড়াশোনাটাও করে নিল। এবার ওর খুব খিদে পেয়েছিল। সে খেতে যাচ্ছিল কি দরজায় কেউ একজন ঠক ঠক করল। হরি ওম, ঘরে কেউ আছে? আরে কেউ আছে ঘরে? কমলা বাইরে বেরিয়ে দেখল যে একজন সাধু মহারাজ বাইরে দাঁড়িয়ে আছেন। সে সাধুকে প্রণাম করল আর তাকে জিজ্ঞেস করল, তুমি কে? আমি একজন সাধু। পাহাড়ের পেছনে যেই মন্দির আছে সেখানে এক উৎসব আছে, আমি ওখানে যাচ্ছি। কাল দিনভর পায়ে হেঁটে অনেক ক্লান্ত হয়ে পড়েছি আর আমার অনেক খিদেও লেগেছে। তুমি কি আমাকে কিছু ভোজন দিতে পারবে? হ্যাঁ দিচ্ছি। এই বলে কমলা রান্নাঘরে গেল আর সে নিজের জন্য যা খাবার রেখেছিল সেটা এনে সে সাধুকে দিল আর বলল, এই নাও খাবার, পেট ভরে খাও। বৎস, তোমার ভোজন তো হয়ে গেছে তো? না, আমি পরে খেয়ে নেব, আগে তুমি খাও। তারপর সাধু পেট ভরে খাবার খেল আর ঠান্ডা জলও খেল, একটু আরাম করল আর নিজের পরের কাজের জন্য বেরিয়ে পড়ল। যেতে যেতে সে কমলাকে বলে, বৎস, তোমার এই সেবার দ্বারা আমি তোমার উপর খুব প্রসন্ন হয়েছি আর তাই আমি তোমাকে একটা ইনাম দিচ্ছি, এই নাও। এই বলে সাধুটা নিজের থলি থেকে জাদুই খড়ং বের করে কমলাকে দিয়ে দিল। এটা কি? একে খড়ং বলে। তুমি যেরকম জুতো পড়ো ঠিক সেরমই আমরা সাধুরা খড়ং পড়ি। কিন্তু আমার এটার কি দরকার? বৎস, এটা কিন্তু এমনি তেমনি খড়ং নয়, এটা একটা জাদুই খড়ং। এই খড়ং পড়ে যত দূর তুমি হাঁটবে তুমি ততগুলো স্বর্ণ মুদ্রা পাবে। কিন্তু একটা কথা মনে রেখো, তুমি যতগুলো স্বর্ণ মুদ্রা পেতে থাকবে তোমার উচ্চতা আস্তে আস্তে কমতে থাকবে, তাই এ খড়ং পড়ে বেশি কিন্তু হেঁটো না, তোমার যত মুদ্রার দরকার ঠিক ততটাই হেঁটো। চলো আমি বরং যাই। হরি ওম হরি ওম। এরম বলে সাধুজি ওখান থেকে চলে গেলেন। ওনার যাওয়ার পরে কমলা ভাবল, সাধু বাবা বললেন সেটা কি সত্যি হবে? এর চেয়ে ভালো আমি বরং ওই খড়ংটা পরে দেখি। কমলা সেই খড়ংটা পরে নিল আর সে 4 পা হাঁটল। আর সত্যি তার এক এক হাঁটা পথে এক এক সোনার মুদ্রা তৈরি হতে লাগলো। কমলা তো একদম আশ্চর্য হয়ে গেল। সেই চমকানো সোনার মুদ্রা কমলা দেখে ওর মনে লালসা এসে গেল। তারপর সে ভাবল, যদি আমি আরো হাঁটি আগে তাহলে আমি আরো স্বর্ণ মুদ্রা পাব, সেই মুদ্রা দিয়ে আমি আমার জন্য আর আমার মা বাবার জন্য জামা কাপড় কিনব, আমি একটা বড় ঘর বানাতে পারি আর ওতে আমার মা বাবার সঙ্গে সুখে শান্তিতে থাকতে পারবো। সে আবার হাঁটতে শুরু করে দিল। তখন তার সাধু মশাইয়ের বলা কথা মনে পড়ে গেল। কমলা তো একটু ঘাবড়ে গেল, কিন্তু তার মনে যে লালসা ছিল সেটা কিন্তু গেল না। সে ভাবল, উচ্চতা একটু কমে গেলে কি বা হবে, আমি তো এখন ছোটই, উচ্চতা তো আবার বাড়বে। এটা বলে সে খড়ংটা পড়ে নিল।
আর সে ঘরে চলা আরম্ভ করে দিল। আবার এক এক হাঁটা পথে এক এক সোনার মুদ্রা তৈরি হয়ে গেল। সেই চমকানো মুদ্রাগুলো দেখে কমলা একদম ভুলে গেছিল সেই সাধুর বলা কথাগুলি। অনেক হেঁটে তার ঘরের মধ্যে প্রচুর সোনার মুদ্রা তৈরি হয়ে গেল। কিন্তু এবার কমলা হাঁপিয়ে গেছিল, কেন কি ও তো অনেক হেঁটেছিল আর সে খাবারও খায়নি। তারপর সে ভাবল কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নি। কিন্তু যখন সে আরাম করার জন্য খাটের পাশে আসলো, তখন সে বুঝতে পারল যে সে এত ছোট হয়ে গেছিল তাই সে আর খাটে চড়ে বসতে পারবে না। কমলা তো একদম বাদামের মতন ছোট হয়ে গেছিল। এবার সে খুব ভয় পেয়ে গেল আর কাঁদতে আরম্ভ করে দিল। বিকেলবেলায় সরিতা আর রাম ঘরে ফিরে আসলো। ঘরে ফিরেই তারা কমলাকে আওয়াজ দিল, ও মা গো, এতগুলো স্বর্ণ মুদ্রা আমাদের বাড়িতে কি করে এলো? আর আমাদের মিষ্টি মেয়ে কমলা কোথায় গেল? কমলা, আরে কমলা! কোথায় চলে গেল মেয়েটা? আরে কমলা, কোথায় আছো তুমি? অনেকবার আওয়াজ দেওয়ার পরেও কমলার থেকে কোনো সাড়া পাওয়া গেল না। সে কমলাকে পুরো ঘরে খুঁজল কিন্তু তাকে কোথাও পাওয়া গেল না। কিন্তু তার কাঁদার আওয়াজ কিন্তু শোনা যাচ্ছিল। খুব ভালো করে খোঁজার পর এক কোনায় বাদামের মতন ছোট কমলাকে তারা দেখতে পেল। সে কোনায় বসে কাঁদছিল। এইসব দেখে রাম এবং সরিতা অনেক ভয় পেল। সরিতা তো ভয়ের চোটে কাঁদতেই আরম্ভ করে দিল। তারপর রাম কমলাকে জিজ্ঞেস করল, কমলা, আরে এ কি হলো, তুমি এত ছোট কি করে হয়ে গেলে? তারপর কমলা কাঁদতে কাঁদতে সব সত্যিটা নিজের মা আর বাবাকে বলল। হে ভগবান, এটা কি হয়ে গেছে? আমাদের চাই না স্বর্ণ মুদ্রা, আমাদের তো আমাদের মেয়ে ঠিকঠাক আগের মতন চাই। এবার রামও বুঝতে পারছিল না যে কি করা যায়। তারপর সে ভাবল যে কেননা সেই সাধুর কাছে যাওয়া যাক আর তার কাছ থেকেই এই সমস্যার সমাধান বের করা যাক। পরের দিনই কমলাকে সাথে নিয়ে রাম আর সরিতা সেই সাধুর কাছে যায়। রাম সাধুকে সে সব গল্প বলে। তাতে সাধু মহারাজ বলল, কমলার লালসার জন্য এই সব হয়েছে। কমলা ভুল করেছে এটা আমি মানছি, কিন্তু ও তো ছোট, তাই আপনি ওকে একটু ক্ষমা করে দিন। এবার আপনি একটা কাজ করুন, কমলার পাওয়া সোনার মুদ্রা থেকে আধা মুদ্রার ব্যবহার গ্রামের গরিব লোকেদের সাহায্য করার জন্য খরচা করুন, একটু দান দিন। এরমটা করলে কিছুদিনের মধ্যে কমলা আবার আগের মতো হয়ে যাবে, আর বাকি মুদ্রা আপনি নিজের ভবিষ্যতের জন্য সামলে রেখে দিন। হরি ওম। সাধুজিকে প্রণাম করে আর ওনাকে ধন্যবাদ জানিয়ে সরিতা, রাম আর কমলা নিজের গ্রাম ফিরে আসে। সাধুর বলা মতন উনি গ্রামের গরিবদের অনেক সাহায্য করলেন। গ্রামে একটা ছোট মন্দির বানালেন আর সেই মন্দিরে গরিবের জন্য খাওয়ার ব্যবস্থা করলেন। এতে রাম আর তার পরিবার গরিব লোকেদের আশীর্বাদ পেতে থাকল। কিছুদিনেই কমলার উচ্চতা বেড়ে গেল আর সে আগের মতন হয়ে গেল। এরপরে রাম, সরিতা আর কমলা নিজের পুরো জীবন সুখ আর শান্তিতে কাটালো। এই গল্প থেকে আমরা কি শিক্ষা পাই? বেশি লালসা খুব বাজে ব্যাপার। আমরা সব সময় তোমাদের জন্য নতুন গান আর গল্প নিয়ে আসব, ততক্ষণে তোমরা দেখো আর গাইতে থাকো। জিঙ্গেল টুনস, জিঙ্গেল টুনস, জিঙ্গেল টুনস।